হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রুমা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি আছি মোটামুটি। আমার না গলার প্রচণ্ড ব্যথা, জ্বর চলে এসছে, দিশু শরীরটা খারাপ তোমরা দেখছো কয়েকদিন ধরে। আর তোমাদের দাদা ভাইয়েরও পক্স বের হয়ে গেছে, দিশুরও পক্স বের হয়েছে, আর আমার মনে হচ্ছে যেন রিশুরও বের হবে। ওর গায়েও দু একটা দানা আমি দেখতে পাচ্ছি। আর মানে আমি মানে রোজ কাপড় জামা এই সমস্ত ধুতে ধুতে ঘরটার পরিষ্কার করতে করতে না আমারও শরীরটা খারাপ পড়ে গেছে। আর এই দেখো, আমি সকাল বেলা উঠে যে বিছনা টিছনাগুলো সব ঠিকঠাক করে নিলাম, আর এই যে একটা আমি বিছনার চাদরটা না চেঞ্জ করলাম, আর নতুন একটা বেডশিট পাতলাম। মানে বিছনার চাদর রোজই ধুতে হচ্ছে, আর মনে করো নতুন করে একটা করে বেডশিট এই যে পাতা হচ্ছে। আর তোমাদের দাদা ভাই না সকালবেলা অনেক সকালে ডিউটি গেছে, 6টার দিকে ডিউটি চলে গেছে। আমি রুটি আর সবজি বানিয়ে দিয়েছি, খেয়ে টেয়ে ডিউটি চলে গেছে। তারপর আমি শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, কেবলই উঠলাম। উঠে এই দেখো বিছানাটা গুটিয়ে নিলাম, আর একটা নতুন বেডশিট পেতে দিলাম, মানে আর ওটা ধুয়ে দেবো আবার, রোজ এই করছি। আর এই দেখো সুন্দর করে বিছানাটা গুটিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে না দেখতে। আর এদিকে আমি এখন এই যে দেখো এই জায়গাটা মুছবো, কারণ এখানে না রিশু উঠে উঠে খেলে, জানো এখানে সব সময় বসে খেলে, হাত দেয়, তো নোংরাও হয়ে গেছে। আমার শরীরটা খারাপ, রিশু দিশুর এদেরও শরীরটা খুব একটা ভালো না, পরিষ্কার করার সময় হয় না। তো আজকে মানে তোমাদের দাদা ভাই সকালে অনেক ডিউটি গেছে, তো তো আমি ভাবছি কাজকর্ম তেমন একটা নেই, রান্নার তো ঝামেলা নেই, কারণ নিরামিষ খাচ্ছি, সব কিছু খেতে পাচ্ছি না। তো মনে করো কোনোদিন সেদ্ধ ভাত খাচ্ছি, কোনোদিন খিচুড়ি খাচ্ছি, এই সমস্ত তো রান্নার ঝামেলাটা নেই। তো আমি এই জন্য আজকে একটু ঘর টরগুলো পরিষ্কার করছি। আর এখানে দেখো দিশু বইগুলো রাখে, তো বইগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, ও তো কিছু করে না, তো আমাকে সব করতে হয়। আর দেখো বইগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, কত সুন্দর লাগছে দেখতে। ঘর টর যেমনই হোক গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগে, তাই না বলো? আর এদিকে দেখো আলমারি টালমারি এগুলো সব আমি এই যে মুছে টুছে নিলাম, সব সুন্দর করে ঝেড়ে ঝুড়িয়ে নিয়ে টিয়ে এই যে আলমারিটা মুছে ফেললাম, মুছে সব সুন্দর করে গুছিয়ে টুছে নিলাম। আর এই লাল রঙের বাস্কেটটা দেখছো না, এর মধ্যে না আমি রিশুর জামা কাপড় রাখি, মানে ওর জিনিসগুলো খুব ছোটো ছোটো, তো জামা কাপড়গুলো মানে আলমারির মধ্যে যদি রাখি তো খুঁজে পাওয়া যায় না, আর এই বাস্কেটটার মধ্যে যদি রাখি মানে আমার নিতে একটু সুবিধা হয়। আর এখানে দেখলে অনেকগুলো জামা কাপড়, এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো একটু একটু ভেজা ছিল, ঘরেই আমি মেলে দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে। তো এখন আমি যে সুন্দর করে ভাঁজ করে রাখছি, মানে রিশুরগুলো আলাদা করছি, রিশুরগুলো আলাদা করছি, আর আমার যেগুলো জামা কাপড় সেগুলো আলাদা করছি, মানে আলাদা আলাদা করে রাখলে মানে খুঁজতে সুবিধে হয় এই কারণে। আর মনে করো শরীর যতই খারাপ হোক রান্না বাড়ির কাজকর্ম তো এগুলো তো করতেই হবে, আর তার মধ্যে আমার তো দুটো মেয়ে মানে দুটো বাচ্চা, ওদেরকে দেখাশোনা না করলে কেমন করে চলবে বলো? আমাদের জামা কাপড়গুলো এই যে কাঠের এই আলমারিটার মধ্যে রাখা হয়, মানে রোজ যেগুলো পরা হয়। আর রিশুগুলো দেখো এই লাল বাস্কেটের মধ্যে ভরে রাখলাম, আমার খুঁজতে সুবিধা হবে এই কারণে। আর এই যে এগুলো দেখো নোংরা হয়ে গেছে, কভার টভারগুলো তো মুছে আমি নিচে রাখলাম, ওগুলো সব ধুয়ে দিব। আর এই লাল বাস্কেটের কভারটাও নোংরা হয়েছে, ওটাও আমি নিয়ে নিয়েছি ধোয়ার জন্য। আর এখানে দেখো এই কয়টা জামা কাপড় বের হয়েছে, আজকে বেশি জামা কাপড় বের হয়নি জানো, রোজই ধোয়া হচ্ছে, তো আজকে এই যে অল্প কিছু আছে। আর এদিকে দেখো চিরুনিগুলোও খুব নোংরা হয়ে গেছে জানো, ওগুলো আমি সার্পে ভিজিয়ে দিলাম। আর আমি এখন চলে এসেছি ঘরটর মোছার জন্য, কিচেনটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এই যে মুছে নিলাম কিচেনটাও সুন্দর করে। আর এখন এই বেডরুমে যাবো, বেডরুমটাও সুন্দর করে মুছে নেবো। এই দেখো আমি বেডরুমটা মুছছি, আর বেডরুমের সমস্ত কাজ আমার হয়ে গেছে, দেখলা তোমরা, বেডশিটটা চেঞ্জ করলাম, আলমারি টালমারিগুলো সব মুছে টুছে পয় পরিষ্কার করা হয়ে গেছে, গুছানোও হয়ে গেছে। আর আমি এই দেখো বাইরে চলে এসেছি, বাইরেটা না আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, এখন আমি মুছেও নেব, কারণ বাইরেটা জানো রিশু না চলে আসে খেলা করার জন্য, মানে খালি পায়ে ও খেলাখেলি করে, আর রিশুর জন্য আমি রোজ বাইরেটা মুছি। আর ডেটল ফেনাইল দিয়ে আমি এমনিতেই রোজ মোছা হয়, আর রিশুর কারণে আরও বিশেষ করে মোছা হয়। দেখো বাইরে কেমন হাওয়া চলছে, কম্বলটা আমার হাওয়ায় কেমন উঠছে, আর এই ঠান্ডার জন্য না সবার সর্দি কাশি লেগে আছে জানো। আমি সোজা বাথরুমে চলে এসেছি, জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ধুচ্ছি এ দেখো। আর মনে করো মেয়েদের তো সংসারের কাজের কোনো শেষ নেই, ভোর 5টা থেকে মনে করো রাত্রি 11টা পর্যন্ত অনেক কাজ, মানে কাজের পর কাজ, একটার পর একটা কাজ লেগেই থাকে, তবু মনে করো কাজ শেষ হয় না। এই কাঁচা ধোয়া রান্না বাড়ি মানে সমস্ত কাজ করে করতে করতে মনে করো নিজের জন্য টাইমই পাওয়া যায় না। তো যাই হোক, এই যে আমার জামা কাপড়গুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, আর আমি একটু ডেটল দিয়ে ধুচ্ছি, কারণ হলো আমাদের সবার শরীর মানে একটু খারাপ, অসুস্থ হয়ে গেছি সবাই আমরা, আমারও শরীর খারাপ, তোমাদের দাদা ভাই মানে সবার দেখছোই তোমরা। যাই হোক, তো এমনিতেই ডেটল দিয়ে ধোয়া হয়, তা বাদেও আরও মানে শরীর খারাপের জন্য ধোয়া হচ্ছে। আর আমার দেখো স্নান টান হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন 1টা বাজে, আর আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো। তা আজকে কী রান্না করেছি বলো তো? আজকে খিচুড়ি করেছি, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর তার আগে দেখো এই দেখো আমার পুজো করা হয়ে গেছে, এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর চলো দেখাচ্ছি কী রান্না করেছি।
আজকে দুপুরের খাবার খিচুড়ি, খিচুড়ি রান্না করা হয়েছে। খিচুড়িটা যেন রান্না করেছি চাল ডাল লবণ আর হলুদ দিয়ে, শুধু সেদ্ধ করে মানে সেদ্ধ করে নিয়েছি, আর কোনো কিছু দেওয়া হয়নি, কারণ আমাদের খাওয়া হবে না। দেখছোই তোমরা, কোনোদিন খিচুড়ি খাচ্ছি, কোনোদিন সেদ্ধ ভাত খাচ্ছি, তেল, তারপরে মনে করো সবজি সম্বারা, এই সমস্ত কোনো কিছু খাওয়া হবে না, আর নিরামিষই খাচ্ছি। কারণ দেখছো ভিডিওতে তোমরা, দিশুর পক্স বের হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের পক্স বের হয়েছে, আর আমার মনে হচ্ছে রিশুরও বের হবে, আমার শরীরটা ভালো না। যাই হোক, এইভাবে এখন আমাদের কিছুদিন খেতে হবে। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। তো টাটা, বাই বাই, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে।